বাংলাদেশে নিজের ক্যারিয়ারের প্রথম সিনেমাতে বাজিমাত করেছেন অপার বাংলা ছোটপর্দার অভিনেত্রী ইধিকা পাল। প্রিয়তমা সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে সকলের। বিশেষ করে এই ছবিতে তার বেশ কয়েকটি সংলাপ দেখা গেছে শাকিব ভক্তদের মুখে মুখে। যদিও সিনেমা শুরুর আগে শাকিবের সঙ্গে ইধিকার জুটি নিয়ে বেশ বিতর্ক ছিল, ডালিউডের শীর্ষ নায়কের সঙ্গে তাকে মানাবে কি না এমন প্রশ্নও তৈরি হয়েছিল, কিন্তু সেই সকল বিতর্কের পিছনে ফেলে পর্দায় দারুণ কিছু উপহার দিয়েছে ইধিকা, যার কারণে নবাগত এই নায়িকাকে নিয়ে প্রশংসা মেতেছেন ঢাকায় সিনেমা জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, শাকিবের বিপরীতে সমানভাবে কাজ করেছেন ইধিকা, তার অভিনয় ছিল প্রশংসনীয়। অপুর এমন মন্তব্যকে বড় মনের পরিচয় হিসেবে দেখছেন ইধিকা। তার ভাষ্য, একজন অভিনেত্রী কিংবা মানুষ হিসাবে অপু বিশ্বাসের এই মন্তব্য অনেক বড় মনের পরিচয়, কারণ তিনি তো অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আমার থেকে অনেক বেশি অভিজ্ঞতা তার। অন্যদিকে শাকিব খানের সঙ্গে সবচেয়ে বেশি সিনেমায় কাজ করেছেন একজন নবাগত নায়িকা হিসাবে তার থেকে এমন মন্তব্য পাওয়া সত্যি বড় বিষয় আমার জন্য। এদিকে শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে ইধিকা বলেন, শাকিব খানের ক্রেজ এবং তার সঙ্গে শুটিং দারুণ উপভোগ করেছি, তার ছবির নায়িকা বলে আমাকে এতটা সাদরে গ্রহণ করবে তা ভাবতেই পারিনি, মনে হয়েছে আমি বাংলাদেশেরই অভিনেত্রী, সেখানকার মানুষেরই বহুদিনের পরিচিত নায়িকা।